এই মুহূর্তত রাজ্যবাসীর লগতে রাজ্যের সকল ছাত্র ছাত্রীর বাবে লৈ আছো এটা বিগ ব্রেকিং নিউজ, গুরুত্বপূর্ণ খবর। করোনার ভাবে স্কুল কলেজ বন্ধ দিয়ার কোনো যুক্তি নাই। হোটেল শপিং মল খুলিব পারে, কেউ খুলিব নয় স্কুল কলেজ। সংক্রমণের লগত কোনো সম্পর্ক নাই স্কুল কলেজের, এই গুরুত্বপূর্ণ মন্তব্য ওয়ার্ল্ড ব্যাংক এডুকেশনের সঞ্চালকর। করোনা আহিলে স্কুল কলেজ বন্ধর সিদ্ধান্ত লয় অধিকাংশ দেখে, কিন্তু এই সিদ্ধান্তক লৈ অসন্তুষ্ট ওয়ার্ল্ড ব্যাংক এডুকেশনের সঞ্চালক জেমি সাফিত্রী। সংস্থাটোয়ে দুই বছরীয় গবেষণার পিছত এই সিদ্ধান্ত উপনীত হয় যে করোনার সংক্রমণ বৃদ্ধির স্কুল কলেজ খোলা রাখার লগত কোনো সম্পর্ক নাই। স্কুল কলেজ খোলা রাখিলে সংক্রমণ বৃদ্ধি পাব বলে ভাবাটু অমূলক বলে মন্তব্য করে সঞ্চালক জেমি সাফিত্রীয়ে কয় যে একেবারে শেষ পর্যায়তে স্কুল কলেজ বন্ধর সিদ্ধান্ত লওয়া উচিত। বহু দেখে স্কুল কলেজ বন্ধ রখার পিছতো করোনার ভয়াবহ সংক্রমণ হয়েছে বলে মন্তব্য করে বিশ্ব সংস্থাটির সঞ্চালকজনক কয় যে পূর্বে ভুল ব্যবস্থাপনার ভাবেহে মাত্রাধিক হারত হয়েছিল সংক্রমণ, তার বাবে দায়ী নহয় বিদ্যালয় বা ছাত্রছাত্রী অকল। কোনো ছাত্রছাত্রী করোনা বা অমিকরণত আক্রান্ত হলেও বিশ্বজুড়ি মৃত্যুর হার তেনেই নগণ্য বলে লগতে কয় ওয়ার্ল্ড ব্যাংক এডুকেশনের সঞ্চালকজনে। স্কুল কলেজ বন্ধর সিদ্ধান্তই ভারতের শৈক্ষিক জগতত অতি বিরূপ প্রভাব পেলাব বলে সকিয়নি দি সঞ্চালক জেমি সাফিত্রীয়ে কয় যে ভারতীয় সকলে ভবাতকৈও শিক্ষানুষ্ঠান বন্ধর সিদ্ধান্ত অতি ভয়ানক হব।